হ্যালো বন্ধুরা, মন পাখি চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি, 5:30 বাজে এখন, ছাদে চলে আসলাম তোমাদের সূর্য ওঠা দেখাবার জন্য। তো চলো দেখি, তো একটু সূর্য প্রণাম করি। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপগ্ন প্রণতি হস্মি দিবাকরম। তো সকালের দৃশ্যটা একটু দেখে নাও, সবদিকে শুধু সবুজ আর সবুজ। ওই দূরে দেখতে পাচ্ছ, ওটা একটা বিল, এই বিলটার নাম লাউ খাওয়া বিল। ওই যে দেখতে পাচ্ছ দূরে, এটা আমাদের গৌরীপুর, ছোট্ট টাউন একটা। সকালবেলা পাখির সুন্দর ডাক শোনা যাচ্ছে। বিলটা একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, অনেকে উঠে পড়েছে, মর্নিং ওয়াক করছে। সকালবেলা সূর্যটা কি সুন্দর লাগছে দেখতে। আজকে তোমরা দেখে নাও আমার এই ছোট্ট গাছে কিরকম লাউ ধরেছে। তো এই ছোট্ট গাছে লাউ ধরার কারণ, আমি এই গাছটাকে 2G কাটিং করেছি প্রথমে, তারপর 3G কাটিং করেছি। তোমরা হয়তো ভাবছো একই গাছে দু ধরনের কেন ফল, আসলে তা না, এটা একটা গাছ না। গাছের গোড়াটা দেখাচ্ছি, এখানে আছে তিনটে গাছ। আর এটা আরেক ধরনের লাউ, দেখতে কিন্তু দুটোই খুব সুন্দর। দেখো, 3G কাটিং করার জন্য আমার এত ছোট গাছেই ফল হয়েছে। এই গাছটাও সেম, প্রথমে 2G কাটিং করেছি, তারপর 3G কাটিং করেছি। দেখো কত ছোট্ট গাছেই লাউ ধরেছে। তো এই কাটিং এর জন্যই এত ছোট গাছে লাউ ধরে আর কি। এই যে এই গাছটাতে লাউ ধরেছে, দেখো খুবই ছোট গাছ,
এটাকেও 3G কাটিং করেছি, প্রথমে 2G কাটিং তারপর 3G কাটিং করেছি। এই যে ফল ধরেছে, এই দেখো কত ছোট গাছ। এই বস্তায় আমি ব্রাহ্মী শাক লাগিয়েছি, দেখো কি সুন্দর হয়েছে। ছোট ছোট গুলি দেশি ব্রাহ্মী শাক, আর এটা হচ্ছে হাইব্রিড ব্রাহ্মী শাক। এটা তেতো লাগে না, কিন্তু ছোটগুলি তেতো লাগে। আর এখানে পুদিনা গাছ আর ব্রাহ্মী গাছ। আজকে অল্প পুদিনা পাতা তুলি, বাটা করব। এখানে ঘাস হয়েছে, ঘাসটা তুলে দিই। এখানে একটা কারি পাতা গাছও লাগিয়েছি, এখনো ছোট। তো এইটুকুন পাতা দিয়ে হয়ে যাবে। তো গাছে জল দিয়ে আমি চলে আসছি ঘরে। তো সকালে কোনো কাজই হয়নি, তো এখন সকালে কাজ করব, কাজ করে আবার ফিরে আসছি। তো বন্ধুরা, সকালে কাজ সেরে একদম স্নান করে রান্না করে চলে আসলাম রান্না করার জন্য। তো আজকের মেনু হচ্ছে বুটের ডাল, বাঁধাকপি ভাজি, আর পুদিনা পাতা বাটা। পুদিনা পাতা তো তোমরা দেখেছো সকালে তুলেছিলাম। তো এই হচ্ছে আজকের মেনু। তো চলো রান্না করে আবার ফিরছি। বিকেলে আবার ছাদে চলে আসলাম গাছের পরিচর্যা করতে। একটা কাঠির সাহায্যে গাছের গোড়াগুলির মাটি ঝরঝরা করে দিচ্ছি, যাতে গাছের শেকড়গুলি ভালোভাবে বাড়তে পারে। এইভাবে সবগুলি গাছের গোড়ার মাটিগুলি ঝরঝরা করে দিচ্ছি। We'll be right back.
তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবে। আর যারা নতুন আমার ভিডিও দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।